সুমন টিক্স চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন অন করেন কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটি অফ করতে হয় কিন্তু এখানে অন অফ বাটনে ক্লিক করলে অন অফ হয় না এই সমস্যার সমাধানটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন কথা না বাড়ি সরস্বরী চলে যাই আমরা মূল ভিডিওতে তো আমরা প্রথমে চলে যাব আমাদের বিজনেস ডট ফেসবুক ডট ডট কমে এখানে আসার পরে আমরা চলে যাব নিচের সেটিংসে সেটিংসে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরে আমরা নিচের দিকে চলে যাব চলে যাওয়ার পরে আমরা এখানে বিজনেস সেটিংস নামে একটি অপশন পাবো সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পরে আবার একটি নতুন ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরে আমরা চলে যাব হচ্ছে এই যে উপরের দিকে থ্রি ডটস এখানে অল সেটিং অল সেটিং ক্লিক করব ক্লিক করার পর ডান দিকে আরও নতুন অপশন চলে আসবে এখানে আসার পরে আমরা যাব অ্যাডস ম্যানেজারে অ্যাডসম্যানেজারে ক্লিক করার পরে এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরে আপনাকে আপনার অ্যাড অ্যাকাউন্টটি সেটিং করে নিতে হবে অর্থাৎ আপনি যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাডটি রান করেছে সেটি সিলেক্ট করে দেখান আমার এখানে কিন্তু কোনো অ্যাড এখান থেকে চালু করা নাই তো এখান থেকে আমরা অন্য অ্যাড অ্যাকাউন্টে চলে যাই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম আমরা একটি নতুন অ্যাডে চলে আসবো এখানে আসার পরে আমরা এইখানে ক্লিক করব এখানে আসার পরে দেখেন আপনি এখানে দেখতে পাবেন এডিট অপশন এডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরেই প্রত্যেকটাতে আপনাকে এই কর্নারে যেতে হবে যে এখানে দেখেন যে একটি বাটন আছে এটাকে এখন ব্ল্যাক কালার আছে এটাকে যদি আমি অন করে দিই তাহলে এটা গ্রিন কালার হয়ে যাবে দেখেন এখানে কিন্তু অন হয়েছে এখন এই এখানে আপনি এটাকে অফ করতে পারবেন অফ হয়ে গেল এখন আপনি সরাসরি কিন্তু এখান থেকে অফ করতে পারবেন না চলুন আমি আপনাদেরকে ব্যাক করে দেখাই আপনি যখন সরাসরি এখানে আসবেন দেখেন এখান থেকে কিন্তু আমি এটাকে অন করতে পারছি না দেখেন অনেক ক্লিক করলে এখানে অ্যাড ইজ অফ দেখাচ্ছে আপনাদের অনেক সময় এখানে এসে দেখাবে যে আপনার অ্যাড ইজ অন বা ক্যাম্পেইন ইজ অন কিন্তু অ্যাড সেট অথবা অ্যাড ইজ অন আসে তখন আপনাকে কী করতে হবে এই যে এরকম সিলেক্ট করে নিতে হবে এখানে ক্যাম্পেইন সিলেক্ট আসছে এখানে আসে হচ্ছে সেট এই যে সেট সিলেক্ট এরপরে আসে হচ্ছে অ্যাড সিলেক্ট ঠিক আছে এখানে আপনাকে আপনি একটি একটি করে এডিট করতে হবে সেটে আসবেন আসার পরে এই যে এখানে এডিট আছে এডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এই যে এইখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট এইখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটাকে অন দেখানোর পরে অ্যাডসেট এই যে দেখেন এখন কিন্তু অ্যাডসেটটি অন দেখাচ্ছে এখান থেকে আপনি আবার এই অ্যাডসেটটি কিন্তু অফ করতে পারছেন না এই জন্যই আপনাকে যেতে হবে এখান থেকে এডিট এখান থেকে এডিট এডিট থেকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি এটি অফ হয়ে যাবে বা অন করতে চাইলে আপনি এডিট থেকে অন করবেন এই দেখেন এখান থেকে কিন্তু আপনি করতে পারছেন এই যে দেখেন অ্যাড ইজ অলসো টার্ন অফ অ্যান্ড উইল নট রান ইফ ইউ টার্ন অন অ্যাড সেট তো এভাবে চাইলে কিন্তু আপনি আপনার অ্যাড সেটটি অন অথবা অফ করতে পারবেন যদি আপনার অ্যাড ক্যাম্পেইন থেকে আপনি অ্যাডটি অফ করতে না পারেন অথবা অন করতে না পারেন তাহলে আপনাকে অ্যাড সেটে গিয়ে অ্যাড সেট অফ করতে হবে অথবা যদি অন করতে চান তাহলে অন করতে হবে আর এইভাবে আপনাকে অ্যাডসে গিয়েও এডিট অপশনে গিয়ে অন অথবা অফ করতে হবে তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করটি বাঁ দিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আল্লাহ হাফেজ